শিক্ষার্থী বন্ধুরা, মনোয়ারশিপন বলছি। ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা শিখব, এ লেসনে আমরা যে টুলগুলো শিখব সেগুলো হচ্ছে উইড টুল, ছোল টুল, আসলে এটির উচ্চারণ আমার দ্বারা সম্ভব না, পাকার টুল, ব্লোট টুল, স্কেল আপ টুল, ক্রিস্টালাইজ টুল এবং রিঙ্কেল টুল। তো এই টুলগুলোর ব্যবহার দেখলে আসলে আপনাদের মনে হবে এই টুলগুলোর কোনো প্রয়োজনই নেই, বাট টুলগুলো ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে বর্তমান এনএফটির যুগে আপনি যত ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন আপনার ডিজাইন তত ভালো দামে সেল হবে গ্রাফিক ডিজাইনগুলো অ্যাজ এ এনএফটি। তো এনএফটি কী বিষয় সেটি আপনারা ভাইশিপন চ্যানেলে গিয়ে, ভাইশিপন চ্যানেলের সার্চ বক্সে এনএফটি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি এনএফটির আলোচনায় যাচ্ছি না। আপনারা এই টুলের নিচে যে ছোটো তীর চিহ্ন দেখছেন এখানে ক্লিক করলেই গ্রুপ টুলগুলো ওপেন হবে, এবং এই টুলগুলো কীভাবে কাজ করে সেটি দেখাতে গেলে আমাকে কিছু ডিজাইন করে নিতে হবে। জাস্ট সিম্পল ডিজাইন আমি আপনাদেরকে শো করছি, লক্ষ্য করুন আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ এখানে আমি একটি ড্র করে নিলাম। তো এটির আমি কিছু কপি তৈরি করে নিব, অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে, শিফট চেপে জাস্ট কপি করে আমি কিছু কপি তৈরি করে নিচ্ছি এবং কপিগুলি একটির সাথে একটি লাগিয়ে দিচ্ছি। কেন করছি সেটি আপনারা যখন আমি টুলগুলো নিয়ে কাজ করব তখন বুঝতে পারবেন। লক্ষ্য করুন আমি কপিগুলো করে নিচ্ছি, আমি কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে রেখেছি এবং ড্র্যাগ করে পজিশন মতো ছেড়ে দিচ্ছি, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে পজিশন মতো ছেড়ে দিচ্ছি, দ্যাটস ইট। তাহলে এবার আমরা যেটি করব, আমরা এই প্রত্যেকটির কালার চেঞ্জ করে দিব, ফিল কালার প্রত্যেকটি, লক্ষ্য করুন স্ট্রোক ডান। তো আমি ফিল কালার চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এটি এই কালার নিলাম, এটি এই কালার নিলাম, আপনারা যে কালার খুশি সেই কালারই নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ইচ্ছে মতো কালারগুলো নিচ্ছি। লক্ষ্য করুন আমি চেষ্টা করছি যেন একটু ডিফারেন্ট কালার আসে এক প্রত্যেকটি। ওকে, তো আমরা বোধহয় হলুদ কালার নেই নি, আমি এটিকে আমি হলুদ করে দিই। ওকে, তাহলে এই অবজেক্টগুলো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, এবং আমি আরেকটি লাইন নিয়ে নিচ্ছি। সাপোজ আমি পেন টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করে শিফট কি চেপে এই বরাবর একটি লাইন তৈরি করে নিলাম, এখানে ক্লিক করে লাইন ছেড়ে দিলাম। তাহলে এটির আমি একটু স্ট্রোক বাড়িয়ে নিব, সিলেক্ট করে সাপোজ আমি স্ট্রোক বাড়িয়ে নিলাম। এই অবস্থায় আমি টেক্সট নিয়ে এখানে টাইপ করছি আমার ইউটিউব চ্যানেলের নাম ভাইশিপন, VaiShipon। সাপোজ আমি এসটি বড় হাতের দিচ্ছি। ওকে, তো এটিকে ক্লিক করে ধরে শিফট কী চেপে আমি একটু বড় করে নিলাম। লক্ষ্য করুন এটিও আপনাদেরকে বোঝাতে গিয়ে লাগবে। তো আমি এটির কালার চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এই কালারে নিচ্ছি আমি, আপনারা যে কোনো কালারে নিতে পারেন, আমি জাস্ট আপনারা যাতে ভালোভাবে বোঝেন সেজন্য একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে সাপোজ এটি সিলেক্ট করে আমি সাপোজ আউটলাইন করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ও। এই অবস্থায় সাপোজ আমি একটি ফিল কালার দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন আমি ফিল একটি ইফেক্ট দিয়ে দিলাম। এই অবস্থায় আমি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, সাপোজ আমি এখানে একটি ড্র করছি। তো এখানে আপনাদের একটি কমান্ড শেখা হয়ে যাবে, চমৎকার কমান্ড, টাইপের কমান্ড। সাপোজ হলুদ রঙের স্ট্রোক দিলাম আমি, আমি এগুলো ইউজ করতে পারি ইচ্ছে মতো। সাপোজ আমি স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে এ অবস্থায় আমি যদি এ দুটি সিলেক্ট করি, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ব, এখান থেকে মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করি, লক্ষ্য করুন। তো এটিও ইউজ করব আমরা এই টুলগুলোর মাঝে। তাহলে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এটিকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আমি ব্যাকে পাঠিয়ে দিলাম, তাহলে আমার এই ডিজাইনটি এখানে থাকলো। এ দুটিকে আমরা গ্রুপ করে ফেলি। তো গ্রুপ করার আগে এই কালারটি আমি চেঞ্জ করে দেই, সাপোজ এটির কালার দিলাম আমি দিস ওয়ান। এ অবস্থায় আমি এ দুটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এই অবজেক্টগুলো লাগবে আপনাদের এগুলো বোঝাতে গেলে, টুলগুলো বোঝাতে গেলে। এবার সাপোজ আমি এখানে একটি টেক্সট লিখে নিচ্ছি,
তার আগে এই দুটিকে ড্র্যাগ করে আমি একটু উপরে দিয়ে দিচ্ছি সাপোজ এই দুটিকেও ড্র্যাগ করে আমি একটু উপরে দিয়ে দিচ্ছি তো এই অবস্থায় এখানে পুনরায় আমি ইউটিউব চ্যানেলের নাম লিখছি ভাইশিপন ভি এ আই এস এইচ আই পি ও এন ভাইশিপন তাহলে এটিকে আমি একটু বড় করে নিচ্ছি এবং কালার চেঞ্জ করে নেই আমরা সাপোজ দিস কালার একটি স্ট্রোক কালার দিয়ে দেই সাপোজ দিস ওয়ান ওকে স্ট্রোকটি আমি একটু বাড়িয়ে দেই কালারটি চেঞ্জ করতে হবে সাপোজ দিস ওয়ান ওকে ডান তাহলে এবার আমরা টুলগুলো নিয়ে কাজ শুরু করি তো লক্ষ্য করুন আমাদের এখানে প্রথম যে টুল সেটি হচ্ছে উইথ টুল তো আমি যদি এটি সিলেক্ট করি তো লক্ষ্য করুন আমরা যদি এই পাথটি সিলেক্ট করি এটি সিলেক্ট করি এখানে যেখানেই আমরা পয়েন্টার নিচ্ছি সেখানে একটি অ্যাঙ্কর পয়েন্টের মতো শো করছে তো আমি এখানে ক্লিক করে ধরে আমি যদি ড্র্যাগ করি এ ধরনের ডিজাইন তৈরি হবে আমি কন্ট্রোল জেড দিচ্ছি সাপোজ এখানে ক্লিক করে আমি এভাবে বাড়িয়ে দিলে আমরা এ ধরনের ডিজাইন পেতে পারি সাপোজ আমি যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন এখান থেকে আমরা ড্র্যাগ করে কমে দিতে পারি অথবা বাড়িয়ে দিতে পারি আমি কন্ট্রোল জেড দিচ্ছি সাপোজ আমি এখানে ক্লিক করে যদি বাড়াই লক্ষ্য করুন এভাবে তৈরি হবে আমি এখানে ক্লিক করে যদি বাড়াই এভাবে তৈরি হবে আমরা এখানে ক্লিক করে এটিকে এভাবে ড্র্যাগ করে দিতে পারি এটি এদিকে মুভ করতে পারি এটিকে এদিকে মুভ করতে পারি অর্থাৎ ইউনিক সব ডিজাইন তৈরি করতে পারেন আপনি এই টুল দিয়ে উইথ টুল শর্টকাট হচ্ছে ডাব্লিউ তো কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি লক্ষ্য করুন তাহলে আমরা নিশ্চয়ই এই টুলের ব্যবহার শিখেছি উইথ টুল তো এই অবস্থায় আমরা দেখব কীভাবে আমরা র্যাপ টুল ইউজ করতে পারি র্যাপ টুলের শর্টকাট হচ্ছে শিফট আর তো আমি যদি এটি সিলেক্ট করে তো আমরা এখান থেকে র্যাপ টুল সিলেক্ট করলাম এই অবস্থায় আমরা এখানে যদি ডাবল ক্লিক করি লক্ষ্য করুন র্যাপ টুলের অপশানস বার শো করবে নট অনলি র্যাপ টুল প্রত্যেকটি টুলের এখানকার এই গ্রুপের প্রত্যেকটি টুলের অপশানগুলো আপনারা মডিফাই করে কাজ করতে পারেন সাপোজ উইথ হাইট আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি 50 এবং এখান থেকে কমিয়ে দিচ্ছি 50 পয়েন্টে রয়েছে এগুলো ইন্টেন্সিটি এবং আদার্স যে সমস্ত অপশান আছে আমরা সব কিছুই মডিফাই করতে পারি এবং পরবর্তীতে ইচ্ছে করলে রিসেটও করতে পারি ওকে তো লক্ষ্য করুন সাইজটি কমে গিয়েছে এই অবস্থায় আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি লক্ষ্য করুন সমুদ্রের ঢেউয়ের মতো ইফেক্ট তৈরি হচ্ছে তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি যে এই টুল দিয়ে অর্থাৎ র্যাপ টুল দিয়ে আমরা কী ধরনের ইফেক্ট তৈরি করতে পারি তো এটি নিয়ে এই টুল নিয়ে যখন আমি কাজ করব আমার ডিজাইন হবে একরকম আপনি যখন কাজ করবেন আপনার ডিজাইন তৈরি হবে একরকম এতে করে ইউনিক ডিজাইন তৈরি হবে এবং এগুলি আমরা এনএফটিতে চড়া দামে সেল করতে পারবো যদি সে ধরনের মানসম্মত ডিজাইন আমরা তৈরি করতে পারি আশা করছি আমি বোঝাতে পেরেছি সাপোজ এই র্যাপ টুল ইফেক্ট আমি যদি লাইনের মাঝে টানি লক্ষ্য করুন সাপোজ আমি যদি এখানে দেই লক্ষ্য করুন চেঞ্জ হচ্ছে কন্ট্রোল জেড সাপোজ আমি এখানে এই অ্যাঙ্কর আসার পরে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি লক্ষ্য করুন এই পাশটি এদিকে চেপে গিয়েছে আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি এদিকে চেপে গিয়েছে আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি চমৎকার ইফেক্ট তৈরি হচ্ছে যেগুলো আমরা নর্মালি হাতে করতে অনেক সমস্যা হতো কন্ট্রোল জেড আমি আরেকবার তৈরি করে শো করছি ক্লিক করে ড্র্যাগ করছি লক্ষ্য করুন চমৎকার ইফেক্ট মনে হচ্ছে চারপাশ থেকে এভাবে ড্র্যাগ করে ইফেক্টটি তৈরি করা হয়েছে তো আমরা যদি এটির উপরে ইফেক্ট দিতে যাই সেম একইভাবে আমরা এখানেও কাজ করতে পারবো তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে আসছি তো এই অবস্থায় আমি যদি এদিকে ড্র্যাগ করি লক্ষ্য করুন আমি যদি এদিকে ড্র্যাগ করি লক্ষ্য করুন আমি যদি এদিকে ড্র্যাগ করি আমি যদি এদিকে ড্র্যাগ করি চমৎকার ইফেক্ট তৈরি করেছি আমরা সাপোজ এখন একটি কুশনের মতো দেখা যাচ্ছে সোফা সেটের যে কুশনগুলো সেগুলো তাহলে আপনারা বুঝতে পারছেন যে সোফা সেটের কুশন আপনারা এভাবে তৈরি করতে পারেন অর্থাৎ এই টুলগুলো দিয়ে
আপনি ইউনিক ইউনিক সব ডিজাইন তৈরি করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি, একেবারে প্রথমে চলে যাচ্ছি আমি। কন্ট্রোল জেড লক্ষ্য করুন, আমরা একেবারে প্রথম অবস্থায় রয়েছি। তো এই অবস্থায় আমরা দেখব যেটি আমি উচ্চারণ করতে পারি না, ট্রুইল টুল। তো আমি যদি এটি সিলেক্ট করি, লক্ষ্য করুন, দ্য সিলেক্টেড আর্ট ওয়ার্ক কন্টেন্ট টেক্সট হুইচ মাস্ট বি কনভার্টেড টু আউটলাইনস বিফোর ইউজড। ওকে, তাহলে এটি সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। এই অবস্থায়, এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায়, ট্রুইল টুল, আমি যদি এখানে একটি ক্লিক করি, লক্ষ্য করুন চমৎকার ডিজাইন নিয়ে নিয়েছে। আমি যদি এখানে একটি ক্লিক করি, ওয়াও, আমি যদি এখানে একটি ক্লিক করি কন্ট্রোল জেড, আপনার পছন্দ না হলে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে নেবেন। আমি যদি এখানে একটি ক্লিক করি, ওয়াও। তো এ ধরনের চমৎকার চমৎকার সব ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন আপনারা এ ধরনের টুলগুলো দিয়ে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। এই অবস্থায় আমরা যে টুলটি দেখব সেটি হচ্ছে পাকার টুল। তাহলে আমি যদি এটি সিলেক্ট করি এবং এখানে আউটলাইন করতে বলা হচ্ছে আমাদেরকে, তো আমরা এটিকে আউটলাইন করে দেখি, কন্ট্রোল শিফট ও। ওকে, এই অবস্থায় আমরা যদি টুলটি সিলেক্ট করে, পাকার টুল সিলেক্ট করে ড্র করি, কন্ট্রোল জেড, লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো আমি যদি এখানে একটি ক্লিক করি, এটিকে আউটলাইন করে নিতে হবে, তাহলে আমি আউটলাইন করে নিলাম, কন্ট্রোল শিফট ও। তো এই অবস্থায় আমি যদি পাকার টুল সিলেক্ট করে, লক্ষ্য করুন এখানে একটি ক্লিক করি, ওয়াও, এখানে একটি ক্লিক করি কন্ট্রোল জেড, এখানে একটি ক্লিক করি, ওকে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আমরা এই টুলের ব্যবহারও নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো এখানেও সেম একইভাবে আমরা ডাবল ক্লিক করে পাকার টুল অপশানসগুলো চেঞ্জ করে দেখতে পারি। আমি ক্যান্সেল করছি। তো সাপোজ আমরা এই টুলটি এখানে ব্যবহার করে দেখে নিই, আসুন আমরা এই টুলটি এখানে ব্যবহার করে দেখি। তাহলে আমরা এটিকে অবশ্যই আউটলাইন করে নিতে হবে। আউটলাইন আছে কি না আমার জানা নেই, কারণ আমি অনেকগুলো টুল একসাথে দেখাচ্ছি, কন্ট্রোল শিফট ও। ওকে, আউটলাইন করে নিলাম। এই অবস্থায় আমি যদি ট্রুইল টুল সিলেক্ট করি এবং লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ইফেক্ট, জাস্ট আপনি ক্লিক করে ধরে রাখবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি, লক্ষ্য করুন জাস্ট আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি, যেখানে ক্লিক করে ধরে রাখবো সেখানে কালারগুলো মিক্সিং হয়ে চমৎকার চমৎকার সব ইফেক্ট তৈরি হবে। তাহলে আমি যখন এটি নিয়ে ডিজাইন তৈরি করব, আমার ডিজাইনগুলো হবে একরকম, আপনি যখন ডিজাইন তৈরি করবেন আপনার ডিজাইনগুলো হবে একরকম, অর্থাৎ ইউনিক ডিজাইন তৈরি হবে এবং এগুলো আমরা এনএফটি হিসাবে সেভাবে ইউজ করতে পারবো। আশা করছি আমি বোঝাতে পেরেছি। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে এবার আমরা দেখব ব্লোট টুলের ব্যবহার। তাই আমি ব্লোট টুল সিলেক্ট করলাম। এবার লক্ষ্য করুন আউটলাইন করে নিতে হবে, তাহলে কন্ট্রোল শিফট ও। তো এই অবস্থায় আমি যদি এই ব্লোট টুল সিলেক্ট করি, লক্ষ্য করুন চমৎকার, আপনারা জাস্ট ক্লিক করে ধরে রাখলেই চমৎকার সব ইফেক্ট তৈরি হবে। ইভেন আপনি আউটসাইডও করতে পারেন, সবগুলো টুল নিয়ে আউটসাইডে কাজ করতে পারেন আপনারা। তো সাপোজ আমি যদি এটির উপরে ধরি, লক্ষ্য করুন লাইনের উপরে, ইভেন আপনারা ডাবল ক্লিক করে বিভিন্ন অপশানগুলো চেঞ্জ করেও কাজ করতে পারেন। তাহলে আমি যদি, তাহলে এটিকে আমি আউটলাইন করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ও। তো এই অবস্থায় আমি যদি ব্লোট টুল সিলেক্ট করি এবং এখানে ড্রাগ করি, লক্ষ্য করুন জাস্ট ক্লিক করে ধরে রাখলেই ইফেক্ট তৈরি করে নিচ্ছে। লক্ষ্য করুন টেক্সটের উপরও সেম একইভাবে অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট ক্লিক করে ধরে রাখতে হবে। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমি কন্ট্রোল জেড দিয়ে একেবারে প্রথমে চলে যাচ্ছি, কন্ট্রোল জেড, অর্থাৎ আমি এমন একটি পজিশনে রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটি টুল। ওকে, তাহলে এ অবস্থায় আমরা দেখব স্কেল আপ
টুলের ব্যবহার। তো আমরা যদি এটি ড্র্যাগ করি, লক্ষ্য করুন এই ধরনের ইফেক্ট হবে। আমরা যদি লাইনের মাঝে দেখি চমৎকার চমৎকার সব ইউনিক ডিজাইন আমরা তৈরি করতে পারি। সাপোজ আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি, লক্ষ্য করুন, সাপোজ আমি যদি এখানে ক্লিক করে ধরে রেখে টান দেই, লক্ষ্য করুন, সাপোজ আমি যদি এখানে ক্লিক করে ধরে টানি, ওয়াও, সাপোজ আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, ওকে, কন্ট্রোল জেড, সাপোজ আমি যদি বাইরের দিকে ড্র্যাগ করি, লক্ষ্য করুন ইউনিক ইউনিক সব ডিজাইন আপনারা এই টুলগুলো দিয়ে তৈরি করতে পারবেন। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই টুলগুলো কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে ব্লোট টুলের ব্যবহার আমরা শিখে ফেললাম। আমি কন্ট্রোল জেড দিয়ে প্রথমে চলে যাচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করে করে। এবার আমরা দেখব ক্রিস্টালাইজ টুলের ব্যবহার। তো আমি যদি এটি সিলেক্ট করি, লক্ষ্য করুন আউটলাইন করতে হবে, তাহলে আমি এটিকে আমরা আন্ডো করার সময় আউটলাইন ছেড়ে দিচ্ছে, কন্ট্রোল শিফট ও। তাহলে এই অবস্থায় আমি যদি টুলটি সিলেক্ট করি, ক্রিস্টালাইজ টুল, লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ইফেক্ট, অর্থাৎ সব ইউনিক ইফেক্ট তৈরি হচ্ছে। অর্থাৎ আমি ডিজাইন করার সময় একরকম ইফেক্ট হবে, আপনি ডিজাইন করার সময় আরেক রকম ইফেক্ট হবে, তাতে করে প্রত্যেকটি ডিজাইন ইউনিক হবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ আমার ডিজাইনের সাথে আপনার ডিজাইন মিলবে না, আপনার ডিজাইনের সাথে আমার ডিজাইন মিলবে না। লক্ষ্য করুন চমৎকারভাবে আমরা টেক্সটের মাঝেও ইফেক্ট দিতে পারি, কন্ট্রোল জেড, সাপোজ এটি কন্ট্রোল জেড, সাপোজ দিস ওয়ে, কন্ট্রোল জেড, সাপোজ আমরা যদি এদিকে টানি, লক্ষ্য করুন আমরা যদি এদিকে টানি, ওয়াও, আমরা যদি এদিকে দেই, আমরা যদি বাইরের দিকে ক্লিক করি, লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ইফেক্ট তৈরি হচ্ছে। জাস্ট পাতে ক্লিক করে আপনাকে ধরে রাখতে হবে অথবা ড্র্যাগ করতে হবে। লক্ষ্য করুন বাইরের দিকে যদি আপনি ড্র্যাগ করেন, বাইরের দিকে ডিজাইন তৈরি হবে। আপনি যদি ভিতর দিকে ড্র্যাগ করেন, তাহলে ভিতর দিকে ডিজাইন তৈরি হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সাপোজ আমি যদি লাইনের উপরে ড্র করি, লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন আপনারা। কন্ট্রোল জেড দিয়ে আমি একেবারে প্রথমে চলে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। কন্ট্রোল জেড অনেকবার প্রেস করতে হচ্ছে। ওকে, তাহলে এ অবস্থায় আমরা যদি এই টুলও সেম ডাবল ক্লিক করে আপনি ক্রিস্টালাইজ টুল অপশানগুলো চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এই গ্রুপের প্রত্যেকটি টুলে আপনি ডাবল ক্লিক করে অপশানগুলো চেঞ্জ করতে পারবেন। তো লাস্ট যে টুলটি রয়েছে রিঙ্কেল টুল, সেটি দেখব আমরা। তাহলে আমি যদি এটি সিলেক্ট করি, এখানে যদি ক্লিক করি, এটি আউটলাইন করা রয়েছে, অর্থাৎ কন্ট্রোল জেডে যায়নি, আমরা ওই পর্যন্ত কন্ট্রোল জেড প্রেস করিনি। লক্ষ্য করুন জাস্ট একটি একটি ক্লিক করে দুটি কালারকে আমি ডিভাইড করে দিচ্ছি। লক্ষ্য করুন জাস্ট একটি একটি ক্লিক করে দুটি কালারকে আমি ডিভাইড করে দিচ্ছি। লক্ষ্য করুন তাহলে এটি আমার একটি ডিজাইন হতে পারে, অথবা আমি ক্লিক করে ড্র্যাগ করে করে, লক্ষ্য করুন, আরও ডিজাইন তৈরি করতে পারি। ইভেন আমরা ডাবল ক্লিক করে রিঙ্কেল টুল অপশানস, এটার অনেকগুলো অপশান রয়েছে যেগুলো আমরা চেঞ্জ করে করে কাজ করতে পারি, এবং প্রয়োজনে পরবর্তীতে ডাবল ক্লিক করে ওপেন করে রিসেট করে দিতে পারি। ওকে, সাপোজ এই ইফেক্টটি আমি যদি এখানে দেখি, লক্ষ্য করুন চমৎকার চমৎকার সব সমুদ্রের ঢেউয়ের মতো ইফেক্ট তৈরি হচ্ছে। তাহলে আমরা সমুদ্রের ঢেউ নিয়ে যদি কোনো ডিজাইন করি, সেক্ষেত্রে এই টুলটি আমাদের অনেক কাজে আসবে। টেক্সটের উপরও আমরা এটি অ্যাপ্লাই করতে পারি।
সাপোজ আমি যদি এটিকে আউটলাইন করে নেই কন্ট্রোল শিফট ও, এই অবস্থায় আমি যদি রিঙ্কেল টুল সিলেক্ট করি, লক্ষ্য করুন টেক্সটের উপরও চমৎকারভাবে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে নিয়ে আসছি। সাপোজ এখানে আমি একটি ক্লিক করলাম, লক্ষ্য করুন আরেকটু বড় করে যদি আমি এই ইফেক্টটি দেখাই কন্ট্রোল প্লাস, লক্ষ্য করুন আমি এখানে একটি ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেল, আমি এখানে একটি ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেল, আমি এখানে একটি ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেল, এখানে একটি, আর এগুলো সব ইউনিক ডিজাইন। অর্থাৎ আমি ডিজাইন করার সময় ডিজাইনটি একরকম হবে, আপনি ডিজাইন করার সময় ডিজাইনটি আরেক রকম হবে। তাহলে বুঝতেই পারছেন এগুলো সব ইউনিক ডিজাইন। অর্থাৎ এই ইউনিক ডিজাইনগুলো আপনি ইলাস্ট্রেটরের এই টুলগুলো ইউজ করে তৈরি করতে পারেন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই টুলগুলো কতটা গুরুত্বপূর্ণ। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।